চ্যানেল চুমকি সংসার তো আজকে আমি এই ভেটকি মাছের একটা রেসিপি করে দেখাবো তো এটা আমি প্রথমবারই করছি তো তার জন্য ভালো আমি তোমাদের সাথে শেয়ার করি হয়তো এইভাবে এর আগে তোমরা অনেকেই করেছো কিন্তু আমি এভাবে এবার প্রথমেই করব এটা তো আমি রান্নাটা শুরু করি প্রথমে ভেটকি মাছগুলোকে আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব গ্রেভিটা করার জন্য আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত প্রথমে আগে এমনি জল ছাড়াই আগে পেস্ট করে নেব তারপরে এর মধ্যে লঙ্কা দেব লঙ্কা দিয়ে পেস্ট করব এখানে সর্ষে পোস্ত মানে কালো আর সাদা দুই রকমের সর্ষে আমি নিয়েছিলাম আর সাথে পোস্ত নিয়েছিলাম তাই এগুলো শুকনোই আমি প্রথমে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে লঙ্কা আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বাড়ি পেস্টটা করা হয়ে গেছে এই হচ্ছে পেস্ট আর এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোতে তো এই মাছগুলো নিয়ে কাঁচাই করা যায় পেস্টের পেস্টিক ঝাঁচ তো যাই হোক এই মাছগুলো এরকম কাঁচা করা যায় তো আমি একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে করব। আচ্ছা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটা আমার বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এটা আমি এর আগে ইলিশ মাছের করেছি বেশ ভালো লাগে খেতে তো এই প্রথম আমি ভিটকি মাছে করব। এখনও ভাজা চলছে কিছু মাছ ভাজা হয়ে গেছে তুলেছি তো আমি মাছগুলো এভাবে ভেজেছি দেখো খুব বেশি কড়া করে ভাজি নিই তাহলে এই এই রান্নাটাতে না খুব বেশি কড়া ভালো লাগবে না তো আমি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি যাই না তোমার দেখতে পাচ্ছ কি না এই যে মাছগুলো আর কিছু মাছ আমার ভেজে দিয়েছি কড়াইতে যখন করেছিলাম আমি তো তখন কিন্তু আমি এই মাছগুলোকে কাঁচা মাছেরই করেছিলাম আজকে একটু ভেজে নিলাম সব সাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে মাছগুলো এবার আমি এই একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে যে সর্ষে আর পোস্ত পেস্ট করলাম সেটা এর মধ্যে দেব তো এর মধ্যে এই সর্ষে পোস্ত দিয়ে দিচ্ছি এবার সর্ষেগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ তারপরে দেবো নুন আর এর মধ্যে দেব টক দুই দিয়ে ভালোভাবে এটা মাছের সাথে আমি মেখে নেব টক দুই দিয়ে নিয়েছি সাইডে দেখতেই পাচ্ছ তো এবার এটাকে ভালোভাবে এই সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আর এমনি কিছু মশলা দেওয়া দরকার নেই একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেব আর অবশ্যই সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলের যে ঝাঁজটা সেটা দিয়েই ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগবে এই গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে খেতে ভীষণ ভালো লাগবে তো এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে এতে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এবার মাছগুলো দিয়ে মিখে নেব এর মধ্যে আর কোনো জল টল দেওয়ার দরকার নেই এইভাবে একটা একটা করে মাছ বসিয়ে ভালোভাবে এটার সাথে মেখে নেব এখনো কিন্তু আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে নিই এটা আগে মেখে নিয়ে তারপরে এর উপরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তো চলো ভালোভাবে মেখে নিয়ে এটা একটা কড়াইয়ের মধ্যে একদম গ্যাসটা সিম করে বসিয়ে দেব একদম মেখে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব তো একটু ফাটিয়ে ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ কিছুটা সরষের তেলের মধ্যে দিয়ে দেব বেশি পরিমাণে দেব আমার যা সব হয়ে গেছে মানে ঝোলের জন্য যতটুকুনি দেব এটা খুব বেশি ঝোল করে না তো এবার আমি এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে এটা গ্যাসটা সিম করে বসিয়ে দেব গ্যাসটাও আমি ধরিয়ে দিলাম দশ মিনিট মতো রেখে এটা আমার তৈরি হয়ে যাবে আমি মাছটা এখন খুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে এই দেখো ঝোলটা ফুটছে আমার এই মাছটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এটা গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে তো এর উপর দিয়ে আমি আরেকটু একটু কাঁচা তেল দিয়ে দেব আর তারপরে গ্যাসে এই মানে কড়াইয়ের এই ঢাকনাটা দিয়ে রেখে দেবো তো এই আমি এখন এটা কড়াইয়ের মধ্যে আরটু একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার এটা একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য তারপরে গরম গরম আমরা খেয়ে নেব ঝোলটা কেমন হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি একবার এই হচ্ছে লুকটা আমি তিল দেওয়ার পর সর্ষের তেল দেওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম এবার টেবিলে নিয়ে এসেছি তো এবার আমরা গরম গরম খেয়ে নেব। প্লেটটা সাজিয়ে নেব তো আজকে দুপুরের জন্য করেছি আমি এখানে তো ভাত রয়েছে সাথে আমি করেছিলাম আজকে এই মাছের ডিমের যে বড়া হয় মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল করেছিলাম আর সাথে হচ্ছে এই যে ভেটকি মাছটা যেটা এখন আমি তোমাদের করে দেখালাম এই হচ্ছে ভেটকি মাছ তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে